জাতীয় ক্রীড়া পরিষদে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত নাজমুল হাসান পাপন 55 ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের হর্তাকর্তাদের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে হুমড়ি খেয়ে পড়া। এত এত শুভেচ্ছার ভিড়ে পাপন হয়তো ঠিকই অনুধাবন করেছেন আগামী দিনের চ্যালেঞ্জ। নতুন মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা পরিচয়ে এবার চিড়ে ভেজার সুযোগ কম। ব্যর্থতার পরও দিনের পর দিন চেয়ার আঁকড়ে রাখার দিন হয়তো এবার ফুরবে ফেডারেশন কর্তাদের। তার আগে অবশ্য একবার করে সুযোগ পাবেন সবাই। এই প্রক্রিয়ায় আগামী 3 বছরের মধ্যে একটা পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নাজমুল হাসান পাপনের। একটা প্রায়োরিটি লিস্ট করা, প্রত্যেক বছর যদি আমরা প্রায়োরিটি লিস্টটা একটা করে নিয়ে কনসেন্ট্রেট করি, তারপরের বছর আরও কয়েকটাকে যোগ করি, এরকম করে যদি আমরা সামনে যাই তাহলে অবশ্যই আমি মনে করি যে আমাদের জন্য সম্ভব হবে যে আগামী 3 বছরের মধ্যে, আমি 3 বছরের বেশি যেতে চাই না, কেউ যদি পারফর্ম করতে নাও পারে, অ্যাচিভ করতে নাও পারে, তাহলেই যে একেবারে হলো না তা না, কিন্তু আমাদের কাছে যদি মনে হয় যে না, ডেভেলপমেন্ট আছে, সম্ভাবনা আছে, ওরা যা বলেছে সেটা করার, তাহলে ডেফিনেটলি উই উইল কন্টিনিউ। আর যদি কখনো মনে হয় যে না, এদের দিয়ে হবেই না, ওরা যেটা বলছে আসলে এটা জাস্ট বলেছে কিন্তু এটা আসলে অ্যাচিভ করা সম্ভব না, তাহলে হয়তো আমরা আবার দ্বিতীয়বার চিন্তা করব যে এইখানটায় আমাদের রিসোর্স ব্যয় করাটা ঠিক হবে কিনা। নতুন ক্রীড়া অভিভাবকের চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম অর্থ মন্ত্রণালয় থেকে সমৃদ্ধ ক্রীড়া বাজেট আদায় করে নেয়া। বছর জুড়ে যে টাকা বরাদ্দ পায় মন্ত্রণালয় তার অধিকাংশই চলে যায় যুব খাতে। অবকাঠামোর পর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে থাকে যৎসামান্যই, যদিও এই বিষয় নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা দিতে পারেননি নাজমুল হাসান। এতগুলো ফেডারেশনকে সাপোর্ট করার মতো মানে ওদের যা দরকার, সবার সমস্যা সমাধান করার মতো বা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা আমাদের নাই। ডেভেলপমেন্টে একটা বড় খরচ যায়, ডেভেলপমেন্টের মধ্যে ধরেন ইনফ্রাস্ট্রাকচার যদি আমি আসি, ইনফ্রাস্ট্রাকচারটা তো দরকার, মানে এটা হলো চিকেন অ্যান্ড এগ সিচুয়েশন, কোনটা আগে, আগে আগে কি ইনফ্রাস্ট্রাকচার করবো নাকি আগে প্লেয়ারদেরকে ভালো বানাবো? তো প্লেয়ার বানা ভালো করতে তৈরি করতে গেলেও তো ইনফ্রাস্ট্রাকচার দরকার, তা আমাদের দেশে আসলে ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নাই। ক্রীড়া নীতিমালা, স্পোর্টস কূটনীতি সহ আগামী দিনে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করার ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। এসব কিছুর মূলে একটাই লক্ষ্য, রুগ্ন ক্রীড়াঙ্গনে সুস্বাস্থ্য ফেরানো। আজকে ওনাদের সাথে কথা বলেছি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।